ডক্টর জাকির নায়েক, পিস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন। আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি। আমার প্রশ্নটা হল, ইসলাম ধর্মে খৎনা দেওয়াটা বাধ্যতামূলক কেন? ভাই আপনি প্রশ্ন করলেন, এটা কি আবশ্যক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খৎনা করবে, এটা কি ফরজ? ভাই এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নাত, এটা সুন্নাতে মুয়াক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খৎনা দেওয়াটা হলো সুন্নাত, এটা ফরজ না। তবে খৎনা দেওয়ার অনেকগুলো কারণ আছে, আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নাতে খৎনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি। তবে একটা প্রশ্নোত্তর পর্ব আমি তাই সংক্ষেপে বলছি, আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খৎনা করে তাহলে তার কার্সিনোমা অফ পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। খৎনা দেওয়া থাকলে সম্ভাবনা কম, যদি খৎনা দেওয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খৎনা দেওয়া থাকে। খৎনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খৎনা না দেওয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে, চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে, হতে পারে পেপ্লোসাইটিস। খৎনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খৎনা দেওয়া থাকে, বেশি যৌন তৃপ্তি পাবে। এছাড়াও খৎনা দেওয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খৎনা দেওয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডসের ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খৎনা করা না থাকে। এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এই জন্য আপনারা দেখবেন যে আজকে আমেরিকাতে 50% বেশি ছেলেকে তাদের জন্মের পরে খৎনা দেওয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন, আপনারা কি আপনাদের ছেলেদের খৎনা দিতে চান? আর তাদের 50%-এর বেশি ছেলেকে খৎনা দেওয়া হয়। ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।